বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ভেট মেডিসিন রিভিউ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও খামারি ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা আমাদের ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজে সম্পৃক্ত হয়েছেন, তাদের আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো দিবেন এবং নোটিফিকেশন বাটন অন করে সাথে থাকবেন। এছাড়াও আমাদের ভিডিও দেখতে যারা আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছেন, তারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এতে করে আমাদের প্রদত্ত তথ্য ও ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। বর্তমানে গবাদি পশুপালন একটি লাভজনক ব্যবসা। এই ব্যবসার সাথে সম্পৃক্ত সকলে আমাদের খামারি ভাই, আর খামারি ভাইদের সুবিধা অসুবিধা ও সাফল্য সমৃদ্ধির কথা চিন্তা করে আমরা নিয়মিতভাবে আমাদের চ্যানেল এবং পেজে গবাদি পশুর খাদ্য, পুষ্টি, বিভিন্ন প্রকার রোগবালাই এবং সেসব রোগবালাইয়ের প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও বাজারে প্রচলিত বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে যাচ্ছি, যাতে করে আমাদের প্রদত্ত তথ্য এবং পরামর্শ কাজে লাগিয়ে আপনারা আপনাদের খামারকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারেন। সেই প্রচেষ্টায় আজ আমরা জানব দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের একটি কৃমিনাশক ঔষধ নিয়ে, লিভোমিসল ও ট্রাইক্লোবেন্ডাজল সমৃদ্ধ এলটিভেট ডিএস নিয়ে। ইতিপূর্বে আমাদের প্রদত্ত এলটিভেট ট্যাবলেটের, এলটিভেট ব্লসের বেশি মাত্রা দিয়ে যেটি বাজারে এনেছে কোম্পানিটি, তা হলো এলটিভেট ডিএস। প্রতিটি এলটিভেট ডিএস ব্লসে রয়েছে লিভামিসল বা তথা লিভামিসল হাইড্রোক্লোরাইড 1200 মিলিগ্রাম এবং ট্রাইক্লোবেন্ডাজল 1800 মিলিগ্রাম। সাধারণত লিভামিসল কৃমিকে প্যারালাইজড করে, একই সাথে ট্রাইক্লোবেন্ডাজল কোষকলার অখণ্ডতা ও পরিবহন কার্যকারিতা বিনষ্ট করার মাধ্যমে কৃমির মৃত্যু ঘটায়। এলটিভেট ডিএস অত্যন্ত কার্যকরী বিস্তৃত বর্ণালীর কৃমিনাশক। এটি গবাদি পশুর কলিজা কৃমি ও গোল কৃমি চিকিৎসায় ব্যাপকভাবে নির্দেশিত হয়। এলটিভেট ব্লসে যেখানে গবাদি পশুর 75 কেজি দৈহিক ওজনের জন্য একটি খাওয়াতে হতো, সেখানে এলটিভেট ডিএস 150 কেজি দৈহিক ওজনের জন্য একটি বোলাস খাওয়াতে হবে। এলটিভেট ডিএস বোলাস পানিতে গুলিয়ে কিংবা খাদ্যের সাথে অথবা সরাসরি মুখে খাওয়ানো সম্ভব হলে খাওয়াতে হবে। প্রয়োজন অনুযায়ী গবাদি পশুর শারীরিক অবস্থা ও আবহাওয়া পর্যবেক্ষণের মাধ্যমে রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এলটিভেট ডিএস গবাদি পশুকে খাওয়াতে হবে। এলটিভেট বলাসের মতো এলটিভেট ডিএস ব্যবহারেরও 28 দিন পর্যন্ত গবাদি পশুর মাংস এবং 10 দিন পর্যন্ত ওই গবাদি পশুর দুধ খাওয়া যাবে না। লিভামিসল ও ট্রাইক্লোবেন্ডাজল সমৃদ্ধ এলটিভেট ডিএস সংবেদনশীল পশুতে ব্যবহার করা ঠিক না। এলটিভেট ডিএস খাওয়ানোর পর গবাদি পশুকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করাতে হবে। তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এ ধরনের বোলাসে দেখা যায় না। তারপরেও সাধারণত লালাখরণ হয়ে থাকে এবং মাঝে মধ্যে অতিরিক্ত লালাখরণ, মুখে ফেনা, পেশিতে কাঁপুনিও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিষণ্ণতা দেখা দিতে পারে, যা খুব বেশি চিন্তার বিষয় না হলেও একটু সাবধানতার সহিত এলটিভেট ডিএস আপনার খামারে ব্যবহার করতে হবে। এবং গবাদি পশুকে আবহাওয়া যদি উত্তপ্ত থাকে, সেক্ষেত্রে গবাদি পশুকে গোসল করাতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের মধ্যে রাখতে হবে। ট্রাইক্লোবেন্ডাজল ও লিভামিসল গবাদি পশুর
উপর তেমন কোনো বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে না, তাই গর্ভবতী পশুতে এবং দুগ্ধবতী পশুতে এলটিভেট ডিএস ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে পাইপারাজিন, কিটোপ্রোফেন, মেলোক্সিক্যাম, লিভোফ্লক্সাসিন ও পিফ্লক্সাসিনের সাথে ট্রাইক্লোবেন্ডাজল ব্যবহার করা ঠিক না। অতিরিক্ত মাত্রায় শারীরিক ওজন বিবেচনা না করে এলটিভেট ডিএস ব্যবহার করা উচিত নয়, এতে গবাদি পশুর স্বাস্থ্যহানি ও মৃত্যু ঝুঁকি পর্যন্ত হতে পারে। খামার ব্যবসা আমাদের দেশের একটি লাভজনক ব্যবসা, কারণ এতে করে একটি পরিবার বছর শেষে ব্যাপকভাবে লাভবান হয়ে থাকে একটি গবাদি পশু পালনের মাধ্যমে। আর এই লাভবান হতে হলে গবাদি পশুর যথাযথ নিয়মে যত্ন, কৃমিনাশক এবং টিকাসহ রোগবালাই প্রতিরোধ ও প্রতিষেধক ব্যবহার করতে হবে। এতে করে আপনার গবাদি পশুর স্বাস্থ্যের উন্নতি সহ আপনার আশানুরূপ ফলাফল পূরণে সামর্থ্য হবে। এরই ধারাবাহিকতায় আমরা আজ জানলাম এলটিভেট ডিএস সম্পর্কে, যা গবাদি পশুর প্রথম এবং প্রধান শত্রু কৃমিকে বিনাশ করবে এবং আপনার খামারকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। যেহেতু লিভোমিসল এবং ট্রাইক্লোবেন্ডাজল সমৃদ্ধ এলটিভেট ডিএস দুগ্ধবতী এবং গর্ভবতী গবাদি পশুর ক্ষেত্রে নিরাপদ, তাই আপনারা আপনাদের খামারে এলটিভেট ডিএস নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তবে যে কোনো ধরনের সমস্যায় আপনার নিকটবর্তী রেজিস্টার্ড অথবা অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ এবং সহায়তা গ্রহণ করতে হবে। এতে করে আপনার খামারের ঝুঁকি কমবে এবং আপনার খামার সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভেট মেডিসিন রিভিউ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।